নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো ডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 9 অক্টোবর 2024 টু 4 ফেব্রুয়ারি 2025 114 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বক্রী হতে চলেছে বৃষ রাশিতে। আপনি বৃষ রাশির মানুষ, দেবগুরু বৃহস্পতির এই বক্রতা আপনাকে কি ফল দিবে বিস্তারিত আলোচনা থাকবে। দেখুন, বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহ কিন্তু হেভিওয়েট প্ল্যানেট, যেটা আমাদের জীবনের উপর কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে এবং আপনাদের রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। কি ফলাফল নিয়ে আসতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে। তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে এবং আপনার কিসের মহাদশা চলছে, এই জায়গাগুলো দেখা একান্ত ইম্পর্টেন্ট। তবে শাস্ত্র বলছে যখন শুভ গ্রহ বক্রী হয় তখন তার শুভ গুণ 3 গুণ কিন্তু বৃদ্ধি করে। অর্থাৎ আপনার রাশিতে বক্রী হচ্ছে, কোন কোন দিক থেকে আপনাকে লাভ দিতে চলেছে এবং কোনটা দিকটা আপনাদের সমস্যা আসতে পারে বিস্তারিত আলোচনা থাকবে। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা 8 থেকে 9 মিনিট এই ভিডিওটার উপর ফোকাস রাখুন, অন্য দিকে মন দিবেন না। বিস্তারিত আলোচনা দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড হয়ে কি ফল দিতে চলেছে বৃষ রাশির আমি আলোচনা করতে চলেছি। দেখুন, আপনার রাশিতে বক্রী হচ্ছে। দেখুন, বক্রী হয়ে আপনার প্রথম আপনার সপ্তম ভাবকে কিন্তু অ্যাক্টিভেট করছে। আমি বলবো যারা দীর্ঘদিন অবিবাহিত রয়েছেন, বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, আমি বলবো এই 114 দিনের মধ্যে আপনাদের বিয়ের জায়গাটা কনফার্ম হয়ে যাওয়া, ভালো সুপাত্র বা সুপাত্রী পাওয়ার প্রবল যোগ কিন্তু রয়েছে। বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য একদম কথাবার্তা ফাইনাল কিন্তু হয়ে যাবে এই 114 দিন, 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে। এবং সপ্তম ভাব হচ্ছে আমাদের বৈবাহিক জীবন, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গায় কিছু সমস্যা হচ্ছিল, অর্থাৎ আপনাদের বৈবাহিক জীবন সুখের কিন্তু করতে চলেছে। আপনি বিশ্বরাশির মানুষ, এই জায়গাটা কিন্তু কনফার্ম আপনাদের দেখা যাচ্ছে, বৈবাহিক জীবন আপনাদের লাভ লাইফটা ভালো দিবে। এবং সর্বোপরি যারা বিজনেস করছেন, আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, আপনি বিশ্বরাশির মানুষ, এই সময় বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস ক্ষেত্রে আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন, কাস্টমারের সাপোর্ট আপনারা এই সময় পাবেন, মহাজনের সাপোর্ট এই সময় আপনারা পাবেন। বৃহস্পতি সরাসরি আপনার সপ্তম ভাবকে দেখছে, অর্থাৎ বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি করবে, ডেলি রোজগারের জায়গা বৃদ্ধি করবে। পার্টনারশিপ যারা বিজনেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময়টা শুভ ফল দিতে চলেছে। এই বৃহস্পতি আপনার অষ্টম ভাবের মালিক। দেখুন, আমি বলবো এই সময় আপনার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলেও চাপ থাকবে, কোনো আপনার ইনফেকশন হয়ে যাওয়া বা কোনো আপনার শরীরের জায়গা বা পেট নিয়ে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যেহেতু অষ্টমপতি, হেলথের জায়গাটা অবশ্যই নজর রাখুন। সরাসরি আপনার পঞ্চম ভাবকে অ্যাক্টিভেট করছে বক্র বৃহস্পতি, পঞ্চম ভাবকে দেখছে। আমি বলবো যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তি, এই সময়টা আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। অর্থাৎ আপনি বৃহস্পতি মানুষ, আপনি বৃষরাশির মানুষ, বক্র বৃহস্পতি আপনাকে কিন্তু সন্তান প্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু নিয়ে আনবে। অর্থাৎ আপনাদের এই সময়টা কনসেপ্টের জন্য খুব ভালো একটা আইডিয়াল সময় কিন্তু রয়েছে। কারণ আমি বারবার বলি, বৃহস্পতির উপর কিন্তু অনেক ডিপার্টমেন্ট রয়েছে, সন্তান, শিক্ষা, এডুকেশান, আপনার গুরুর জায়গা, আপনার বিবাহের জায়গা, এগুলো সমস্তটা কিন্তু বৃহস্পতির উপর কিন্তু ডিপেন্ড রয়েছে। অর্থাৎ সন্তান ক্ষেত্রে ভালো করতে চলেছে।
এবং লাভ রিলেশান অর্থাৎ প্রেমজ জীবন আপনাদের ভালো হতে চলেছে। যাতে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছিল, আপনি বিশ্বরাশির মানুষ, প্রেমের ক্ষেত্রটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এই সময় করতে কিন্তু চলেছে। অর্থাৎ নতুন প্রেম এবং যাদের প্রেমের জায়গাতে কেটে গিয়েছিল সে প্রেম আপনাদের কাম ব্যাক করার সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। আপনি বিশ্বরাশির মানুষ, নিশ্চিতরূপে আপনাদের হতে কিন্তু চলেছে। বিশ্বরাশি আমি বলবো আপনাদের পঞ্চম ভাবকে অ্যাক্টিভেট করছে, আপনাদের শিক্ষার জায়গায় ভালো দিবে। যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা রিসার্চমূলক পড়াশোনা বা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করতে চাইছেন, আমি বলবো শিক্ষার ক্ষেত্রে সুযোগগুলো আসবে, অপরচুনিটিগুলো আসবে। এবং এই সময়টা যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভাইটাল সময়। যদি আপনাদের কোনো এক্সাম থাকে এই সময়টা, আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল আপনাদের কিন্তু দিতে চলেছে। সরাসরি আপনার নবম হাউসকে কিন্তু অ্যাক্টিভেট করছে, অর্থাৎ পিতার সাথে যাতে আর্গুমেন্ট চলছিল পিতার সাথে আর্গুমেন্ট আপনার কাটবে বা পিতার কেরিয়ার, পিতার স্বাস্থ্যের জায়গা কিছুটা আপনার ভালো হবে। এবং এই সময় আপনার ধর্মীয় যাত্রা ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সর্বোপরি আমি বলবো ভাগ্য, দৈব কৃপা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন, ঈশ্বরের যে সাপোর্ট আপনারা পেতে চলেছেন, অর্থাৎ ঈশ্বরের ব্লেসিং আপনারা পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, যার দ্বারা আপনাদের যে কোনো দীর্ঘদিন আটকে গিয়েছিল, পেন্ডিং হয়েছিল এমন কোনো কাজ আপনাদের হয়ে যাবে। দীর্ঘদিন হচ্ছিল না, দীর্ঘদিন আটকেছিল, যে কোনো কিছুতে বাধা চলে আসছিল সেই বাধা দূর হবে এবং আপনাদের ইনকামের সোর্স আপনাদের বাড়বে এবং ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু হবে। সরাসরি আপনার এটা একাদশপতি, অর্থাৎ ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের হবে, পেয়ে যাবেন। এবং কর্মক্ষেত্রে চাকরি যারা করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রবল সম্ভাবনা রয়েছে। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ভালো অ্যাক্টিভ করতে চলেছে। এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে মনের ডিজায়ারগুলো আপনাদের ফুলফিলমেন্ট এই সময় হতে চলেছে দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে। এবং দেবগুরু বৃহস্পতি যে আপনাদের বকরি হচ্ছে, যেহেতু আপনাদের একাদশপতি, অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে সফলতা এবং উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে। সরাসরি আপনার দ্বাদশ ভাবকে দেখছে, আমি বলবো এমএনসি কোম্পানিতে চাকরি বা আপনার পরিবারের কারোর জন্য আপনার হসপিটাল যাওয়ার এই সম্ভাবনা, হসপিটাল চক্কর আপনাদের পড়তে হতে পারে। পাশাপাশি আমি বলবো যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কাজের সুযোগ পাবেন। এবং এই সময় আপনাদের দ্বাদশ ভাবকে অ্যাক্টিভেট করছে, খরচ বৃদ্ধি করবে, অর্থাৎ এই সময়টা আপনাদের খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন, মানসিক চাপ বাড়বে এবং কোনো প্রপার্টি, কোনো অ্যাসেট বা কোনো সম্পত্তি কেনার প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। দেখুন, অনেকের ক্ষেত্রে হয়তো হবে না, একবার ব্যক্তিগত জন্মোৎসব দেখিয়ে নিন। এর সাথে সাথে বিশ্বরাশির আমি একটা কথা বলবো, আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন। শনি আপনাদের রাজ্যকারী প্ল্যানেট, শনির বীজ মন্ত্র পাঠ করুন, বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবং পাশাপাশি যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। নমস্কার।